আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটি অফার শেয়ার করেছিলাম, সেই অফারটি হচ্ছে কিং টোপেনের পারবিট অ্যাপস। তো সেক্ষেত্রে হয়তো আপনারা অনেকে এই অফারটাতে অংশগ্রহণ করেছেন। সো এই যে অফারটা দেখতে পাচ্ছেন এই অফারে, সো এইখানটাতে আমরা দেখেছিলাম যে আপনি কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট করে এখান থেকে আনলিমিটেড কিং টোকেনটা ইনকাম করতে পারবেন। সো কিং টোকেনটা কিন্তু অনেকে ইনকাম করেছে আমাদের ভিডিও দেখে, এবং আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দিছি এই অ্যাকাউন্টে এভাবে এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন বা কী না করবেন না সব কিছু কিন্তু বিষয়ে আমি এখানে আলোচনা করে দিয়েছি। তো সেক্ষেত্রে এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক জয়েন করেছে। সো যারা জয়েন করেছে তারা এখান থেকে কিন্তু অনেক কিন টোকেন ইনকাম করতেছে, এবং এই কিন টোকেনগুলো নিয়ে একটা ঝামেলা হচ্ছে আপনাদের সবারই। তো সেই ঝামেলাটা হচ্ছে আপনি এখান থেকে কিন টোকেনটা উইথড্র করতে পারতেছেন না আপনাদের যে পারবিট অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনি কীভাবে কোনো রকম ফি ছাড়া। সো কিন টোকেনটা যেহেতু তাদের সেন্টটা করেছে, তবে বা তাদের যে ইয়েটা রয়েছে তো সেটা তারা চেঞ্জ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা কী করবো এইখান থেকে আমরা যে নতুন উপায়ে কীভাবে এখান থেকে কোনো ফি ছাড়াই, কোনো সলনা ফি ছাড়াই, সলনা বলতে সলনা একটা টোকেন, সো সল টোকেন, SOL টোকেন, সো ওই টোকেনটা ছাড়াই আমরা কীভাবে এখান থেকে উইথড্রটা করবো অ্যাপস থেকে, সেই প্রসেসটা আজকে আমি লাইভে আপনাকে দেখিয়ে দেবো। সো যারা যারা এখন পর্যন্ত এখানে অংশগ্রহণটা করেনি, এখানে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে। সো সিম্পলি ভিডিও দেখে আপনি এখান থেকে পারবিট অ্যাপসে একটা অ্যাকাউন্ট করবেন, এবং অ্যাকাউন্ট করাই কিন্তু আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন কিন টোকেন। সো কিন টোকেনের মূল্যটা কিন্তু হিউজ পরিমাণ বাড়তেছে, তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার এখানে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করাই কিন্তু আপনি এখান থেকে আনলিমিটেড কিন টোকেনটা ইনকাম করতে পারবেন। সো কেউ মিস করবে না, প্রত্যেকটা অফারে অবশ্যই অংশগ্রহণ করবেন। আর যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে এখন পর্যন্ত সংযুক্ত হননি, অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সংযুক্ত হয়ে নেবেন। কারণ হচ্ছে যে যত প্রকার অফার আসে, শর্ট যেগুলো অফার এবং যেগুলো অফার বেশিক্ষণ থাকে না, সেই সকল অফার কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে শেয়ার করে দিই। তো সেক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সংযুক্ত হবেন। আর যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টটা করেনি, কিন টোকেন ইনকাম করার যে অ্যাপসটা রয়েছে পারবিট অ্যাপস, তো অবশ্যই অবশ্যই এখানে ভিডিওটা দেখে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন। সো ভিউয়ার্স, এইখানটাতে কিন্তু আমি কিছুক্ষণ আগে প্রায় 8টার সময় কিন্তু আমি একটা পোল শেয়ার করেছিলাম। সো এই পোলের মধ্যে আমি আপনাকে বলে দিয়েছি যে সলনা ফি ছাড়াই কিন টোকেন উইথড্র করতে পারবেন, এটা নিয়ে কি ভিডিও দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 46 জন ভোট দিয়েছে, এবং 87% কিন্তু এখানে হয়ে গেছে যে ভিডিও দিতে হবে। তো সেক্ষেত্রে আমি আজকে ভিডিওটি আপনাদের জন্য মেক করলাম। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা বলি, সেটা হচ্ছে যে এখানে লা টোকেনের যে অফারগুলো আমি শেয়ার করি, প্রত্যেকটা অফারে অবশ্যই সংযুক্ত হবেন। যে লা টোকেন একটি নতুন অফার শেয়ার করা হয়েছে, এই অফারটাতে অবশ্যই অংশগ্রহণটা করবেন। সো প্রত্যেকে লা টোকেনের প্রত্যেকটা অফারে অবশ্যই অংশগ্রহণ করবেন। এখানে কোনো KYC লাগবে না, KYC ছাড়াই কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু বোনাসটা আপনি রিসিভ করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও কিন্তু আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। সো শুরুতে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেই প্রসেসটা আমি এখন আপনাকে দেখিয়ে দিব। সো কিন টোকেনটা উইথড্র করতে হলে আমাদের একটি ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন প্রথমেই শুরুতে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এই ভিডিওর। আসার পর এইখানে দেখতে পাচ্ছেন সাইড লিঙ্ক, তো সিম্পলি সাইড লিঙ্ক একটা ক্লিক করে দিবেন। সাইড লিঙ্কে যখনই ক্লিক করে দিবেন, সো আমি এখানে ক্লিক করে আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন, আমি একটি ব্রাউজার সিলেক্টেড করে দিলাম। সো অবশ্যই এই স্টেপ বাইকগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন, কোথাও কোনো ভুল করবেন না ভাই। আসলে দেখেন যে আপনি যে কিন টোকেনটা উইথড্র করতে পারতেছেন না, সেজন্য কিন্তু আমি আপনাদের জন্য নতুন একটি প্রসেস নিয়ে চলে এসেছি। তো সেক্ষেত্রে এটা অনেক ঘাটাঘাটির পর বের করেছি, সো কেউ মিস করবেন না, প্রত্যেকটা স্টেপ খুব মনোযোগ সহকারে দেখবেন। সো এইখানটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সরাসরি একটি পেজের মধ্যে নিয়ে এসেছে। সো এইখানটাতে আমাদের কী করতে হবে, সাইন আপ করে নিতে হবে। এটা হচ্ছে get.io যে এক্সচেঞ্জার রয়েছে সেই এক্সচেঞ্জারটা। সো অনেকে হয়তো বা এর সাথে পরিচিত আছেন, এবং তাদের এই এক্সচেঞ্জারটাতে অ্যাকাউন্ট আছে, তারা শুধুমাত্র সাইন ইন করে কিন্তু এখানে পরবর্তী স্টেপটা কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই এই অংশটুকু কেউ স্কিপ করবেন না, খুব মনোযোগ সহকারে দেখবেন। শুরুতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে বলতেছে, তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দিয়ে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ করে দিব। সো আপনার যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, আর যারা ভারতের রয়েছে তারা ভারত অবশ্যই সিলেক্ট করে দেবেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে একটা আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দেবেন। সো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। দেওয়ার পর এইখানটাতে আপনি আপনার মেইল অ্যাড্রেসটা দিবেন, অবশ্যই যে মেইলে আপনি এখানে আর কি রেজিস্ট্রেশনটা করবেন সেই জিমেলটা দিয়ে দেবেন। সো আমি এখান থেকে জিমেল একটা দিয়ে দিব। সো আমি একটা ধরুন একটা জিমেল দিলাম। সো আমি ধরুন একটা জিমেল দিয়ে দিচ্ছি আমি। তো এইখানটাতে একটা কাজ করতে আমাদের, সেটা হচ্ছে যে সো আমি এখানে মেইলটা একটু ভালো করে দিচ্ছি,
তো আপনাদের সুবিধার্থে আমি আপনাকে পুরো বিষয়টা খুব মনোযোগ সহকারে আপনাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কেউ মিস করবেন না বা কেউ স্কিপ করবেন না। সো ভিউয়ার্স এইখানটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেল অ্যাড্রেস দেওয়া কমপ্লিট। তারপর এইখানটাতে আপনি কী দিবেন, আপনার পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেবেন। তো সেক্ষেত্রে আমি একটি পাসওয়ার্ড ধরুন দিলাম, সো 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন, সংখ্যা মিশাল করে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রেফারেল কোড, তো রেফারেল কোডটা কোনো পরিবর্তন হবে না, রেফারেল কোডটা আপনার ঠিকই থাকবে। তারপর আপনি কী করবেন, এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, তো সিম্পলি নেক্সট একটা ক্লিক করে দেবেন। সো নেক্সটে যখনই ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করলে আপনাদের জিমেলে একটি কোড চলে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোডটা চলে এসেছে। সো এই কোডটা আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন এই কোডটা, সো এই কোডটা আপনি সিম্পলি ওইখানে দেখবেন একটি ফাঁকা বক্স পাবেন। সো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ফাঁকা বক্সটা পাবেন। তো ওইখানে একটা ক্লিক, ওইখানে এই কোডটা আপনি সিম্পলি বসিয়ে দেবেন, এই কোডটা বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের কিন্তু কী চাইবে, আপনাদের একটি পাসকোড চাবে। পাসকোড হচ্ছে আপনি যে আর কি একটি সংখ্যা, আপনার যে কোনো নাম বা আপনি যে কোনো সংখ্যা দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন, এবং এটা কিন্তু উইথড্রোর সময় কাজে লাগবে, সেই সংখ্যাটি আপনি বসিয়ে দিলেন। সো আমার যেহেতু এখানে অ্যাকাউন্টটা করাই আছে, সো সেক্ষেত্রে আমি আপনাকে ওই বিষয়টা দেখিয়ে দিতে পারলাম না। সো সেক্ষেত্রে আপনি ওই বিষয়টা করে নেবেন। করার পর এইখানটাতে আপনাকে কী করতে হবে, লগ ইন করতে হবে। তো সেক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে লগ ইনটা ক্লিক করে দিব। সো লগ ইনে ক্লিক করে দিলাম, লগ ইনে ক্লিক করলে এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে জিমেলটা এবং পাসওয়ার্ডটা শো করতেছে। তো সেক্ষেত্রে আমি এখন সিম্পলি লগ ইন বাটনে একটা ক্লিক করে দিব। সো লগ ইনে একটা আমি ক্লিক করে দিলাম, লগ ইনে যখনই ক্লিক করে দিবে একটা ক্যাপচা চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদের ক্যাপচাটা অবশ্যই পূরণ করে দিতে হবে। সো আমি ক্যাপচাতে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাপচাটা কমপ্লিট। তো এইখানটাতে আমরা কী করবো, এখন দেখতে পাচ্ছেন একটি অপশন, সেটা হচ্ছে কনফার্ম। তো সিম্পলি কনফার্ম একটা ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করলে আমাদের কিন্তু জিমেলে কোড চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখন কোডটা এখানে বসিয়ে দিব। সো সেক্ষেত্রে অবশ্যই আপনি জিমেলটা চেক করবেন যে আমার জিমেলে কিন্তু একটা কোড চলে যাবে। সো আমি এখন আমার জিমেলটা চেক করতেছি, সো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার কোডটা চলে এসেছে। তো সেক্ষেত্রে আমি কোডটা এখন বসিয়ে দিব। সো এখানে যখন আপনি কোডটা বসিয়ে দেবেন, অটোমেটিক কিন্তু এখানে আপনার লগ ইনটা হয়ে যাবে। সো আমি এখান থেকে কোডটা দিয়ে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অটোমেটিক তার লগ ইন করে নিচ্ছে। তো সেক্ষেত্রে এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন সরাসরি এক্সেঞ্জারের মধ্যে নিয়ে এসেছে। সো এইখানটাতে আমরা অনেকগুলো অপশন পাবো। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু কাজ হচ্ছে এখানে আমাদের কিন টোকেনটা ডিপোজিট করতে হবে, সো এখানে একটি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানটাতে এখন যদি আপনি KYCটা না করেন এই ওয়েবসাইটে বা এই এক্সচেঞ্জে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি এখানে এক্সচেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে আপনি KYC ছাড়াও কিন্তু এখানে এক্সচেঞ্জটা করতে পারবেন। আর আপনি যদি এখানে অনেকগুলো অফার থাকে কিন্তু, সো এখানে অনেক অফার থাকে, সো বিভিন্ন ধরনের এয়ারড্রপ অফার থাকে, সেই অফারগুলো নিতে হলে আপনাকে অবশ্যই KYCটা কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের মেন উদ্দেশ্যে আমরা এখন ফিরে যাব, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটা করে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দিই, এখানে ডেস্কটপ সাইটটা করে নিব। সো একটু বোঝার সুবিধাতে আমি কিন্তু ডেস্কটপ সাইটটা করে নিলাম। করার পর এইখানটাতে সো আবার লগ ইন চাচ্ছে, তো সেক্ষেত্রে আমি লগ ইনটা করে ফিরে যাচ্ছি। সো আপনি শুরুতে ডেস্কটপ সাইটটা করে নেবেন, করে হলে কি হবে কি আপনার ওইখান থেকে আর বারবার কিন্তু লগ ইন করতে হবে না। সো সেক্ষেত্রে আমি যেহেতু এখানে ডেস্কটপ সাইট ছাড়াই কিন্তু এখানে লগ ইনটা করেছি, তো সেক্ষেত্রে আবারও কিন্তু আমাকে ডেস্কটপ সাইট যখনই করলাম তখন কিন্তু আবার আমার এখানে লগ ইনটা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি লগ ইনটা করে ফিরে যাচ্ছি আপনাদের মাঝে। সো ভিউয়ার্স এইখানটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কমপ্লিট। তো এখানে কমপ্লিট করবো, এখানে আমরা যা করবো, সো সিম্পলি আমাদের এখানে যেহেতু ডিপোজিট করতে হবে, সো সেক্ষেত্রে আমরা এখন ডিপোজিট করবো কিন টোকেনটা। সো সিম্পলি ডিপোজিট করার জন্য আমাদেরকে যা করতে হবে, এইখানটাতে আমাদের দেখতে পাচ্ছেন যে উপরে একটা, তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এই অপশন যখনই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লোডিং হচ্ছে। নেওয়ার পর এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন সর বাম দিকে যাবেন, বাম দিকে গিয়ে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি। তো সেক্ষেত্রে আমার যেহেতু মূল কাজটা হচ্ছে কয়েন ডিপোজিট করা, আমাদের যে এখানে কিন টোকেনটা ডিপোজিট করার মূল উদ্দেশ্য, তো সেক্ষেত্রে আমরা এখানটাতে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েন ডিপোজিট। তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে যখনই ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবার লোডিং নিচ্ছে। তো লোডিং হওয়ার পর এইখানটা দেখতে পাচ্ছেন আমাদের যে এই একটু আমি আপনাকে জুম করে দেখাচ্ছি বিষয়টা। সো এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ অপশন রয়েছে, তো সেক্ষেত্রে BTC দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সার্চ অপশনে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে আমার যে টোকেনটা আর কি ডিপোজিট করতে যাচ্ছে সেই টোকেনটা লিখে দেবো। তো আমরা যেহেতু কিন করবো, তো সেক্ষেত্রে KIN, সো কিন লিখলাম। কিন লেখার পর দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন চলে আসেছে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন যে কিন 8 কিন টোকেন, সিম্পলি এখানে আমরা ক্লিক করে দিব। এখানে যখনই ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে ডিপোজিটের অ্যাড্রেসটা রয়েছে, সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদের শো করবে। সো
এখানে দেখতে পাচ্ছেন, হয়তো বা আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা তারা শো করে দিয়েছে, এসে আমাদের কিন টোকেন এবং এখানে কিন করবো ডিপোজিট করবো সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এখানটাতে আমাদের অ্যাড্রেসটা সিম্পলি কপি করে নিলাম। তো কপি এখানে সাকসেস দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এখন চলে যাবো আমাদের পারবিট অ্যাপসে। সো পারবিট অ্যাপসে চলে গিয়ে এখানটাতে আমাদের কাজটা করে নিব। সো আমি পারবিট অ্যাপসে চলে গেলাম, চলে যাওয়ার পরে এই প্রসেসটা অবলম্বন করবেন 100% কাজ করবে। কিন্তু আমি কিন্তু এখানটাতে কিন্তু ডিপোজিট করলাম কিছুক্ষণ আগে। সো আমি কিছুক্ষণ আগে ডিপোজিটটা করে নিলাম, সো আমাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এখানে আমার ডিপোজিটটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন দেখতে পাচ্ছেন উপরে এই যে আমাদের আইকনে ক্লিক করে দিব, ক্লিক করার পর এইখানটাতে আমি মাই ওয়ালেটে চলে দেবো। মাই ওয়ালেটে চলে গিয়ে এইখানটাতে আমাদের সেন্ড অপশনে ক্লিক করে দিব। সেন্ড অপশনে ক্লিক করার পর এইখানটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমার এখানে 4000 কয়েন ছিল। তো সেক্ষেত্রে আমি কিন্তু অনেকগুলো ডিপোজিট করলাম। সো সেক্ষেত্রে এখন মাত্র আমার 114টা টোকেন রয়েছে। তো আর এখানে একটা কথা মনে রাখবেন যে এখানে যদি আপনার 5200 কয়েন থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে 5200 কয়েন কিন্তু ডিপোজিট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে 100 কয়েন এখানে রেখে দিতে হবে। আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন কত কয়েন, মাত্র 5100। তো 100 আপনাকে অবশ্যই অবশ্যই এখানে রেখে দিতে হবে। দেওয়ার পর এইখানটা দেখতে পাচ্ছেন উপরে যে আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। তো সেক্ষেত্রে এখন যেহেতু আমার অ্যামাউন্ট অনেক কম, তো সেক্ষেত্রে আমি এখানটা দিব 14। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড্রেস, তো সিম্পলি অ্যাড্রেসে দেখা এখানে আমাদের যে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেস সিম্পলি পেস্ট করে দেবো। পেস্ট করার পর এইখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন, সেটা হচ্ছে যে সেন্ড কিন। তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার আগে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সাইডে গিয়ে যে আমার এখানে কত কিন টোকেন মূলত রয়েছে। সো সেক্ষেত্রে আমি কিন টোকেন দেখার জন্য আমার ব্যালেন্সে চলে যাব। সো আমি এখন ব্যালেন্সে চলে যাচ্ছি। তো সেক্ষেত্রে মাই ব্যালেন্সে ক্লিক করে দিলাম। মাই ব্যালেন্সে ক্লিক করার পর এইখানটাতে আমাদের ব্যালেন্সটা এখন শো করবে। সো দেখি যে আসলে আমাদের এখানে মূলত কত কিন টোকেন আছে। সো এইখানটাতে আপনারা উপরে হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন টোকেনটা শো করতেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে USDT-র পরিমাণটা কিন্তু শো করতেছে 1.68। 1.63 ছিল কিন্তু এখন দামটা একটু বাড়ছে। সো যাই হোক, এখান থেকে আমরা আমাদের কয়েনটা যে রয়েছে সেই কয়েনটা কোথায় দেখবো কোথায় দেখবো। সো কিন টোকেনটা যেহেতু রয়েছে এই যে নিচে দেখতে পাবেন, নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি জুম করে। সো বিয়স এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিপোজিট হয়েছে এই যে কিন টোকেনটা, এবং এই এখানে দেখতে পাচ্ছেন কিন কিন লেখা রয়েছে। সো এখানে 4528টা টোকেন কিন্তু আমি এখানে কিছুক্ষণ আগে ডিপোজিট করলাম। সো এইখানটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ব্যালেন্সটা কিন্তু শো করতেছে, এবং এখানে যে আমাদের যে পরিমাণটা রয়েছে বা এখানে আমার পরিমাণটা রয়েছে কত USD মূলত সেখানে কিন্তু এটা শো করতেছে। সো সব কিছু আপনাকে দেখিয়ে দিলাম। সো এখানে যেহেতু আমার 4528টা টোকেন কিন্তু এখন ডিপোজিট করা হয়েছে, সো সেক্ষেত্রে আমরা এইখানটা যদি 14টা টোকেন ডিপোজিট করি এখান থেকে, সো 14টা টোকেন খুবই অল্প হয়ে যায়। সো যেহেতু অল্প হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার কী করবেন, এখানে কিন্তু আপনার 100% কাজ করবে। কেউ আর মনে করবেন না যে এখানে কাজ করবেন না, 100% এখান থেকে কাজটা করতে পারবেন আপনারা, অবশ্যই অবশ্যই এখানে 100% কাজটা করবে। সো সেন্ডে ক্লিক করে দিবেন, যখনই সেন্ডে ক্লিক করে দেবেন, আমি সেন্ডে ক্লিক করে দিলাম। সো আপনাকে আমি লাইভে দেখিয়ে দিব। সো সেন্ডে ক্লিক করলে এখানে হবে কি কিছুক্ষণের সরি ভিউয়ার্স, সো সেন্ডে ক্লিক করলে আপনাদের এখানে 30 সেকেন্ডের মতো সময় নেবে সেন্ড হতে। তো সেন্ড হতে 30 সেকেন্ডের মতো সময়ের মতো এটা সেন্ড হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন, সর্বোচ্চ আপনি 3 মিনিট ওয়েট করবেন। সো 3 মিনিট ওয়েট করার পর আপনি সিম্পলি আপনার যে ইয়েটা রয়েছে এখানে চলে যাবেন। সো আপনার যে এক্সচেঞ্জারটা রয়েছে সরাসরি আপনি এক্সচেঞ্জারে চলে যাবেন। এক্সচেঞ্জে চলে গিয়ে আপনার মাই ব্যালেন্সে ক্লিক করে দেবেন। মাই ব্যালেন্সে ক্লিক করে আপনারা কিন্তু উপরে এখানে কী শো করবে, আপনার যে USD পরিমাণটা সেটা শো করবে, এবং আপনার যে টোকেনটা থাকবে কিন টোকেনটা সেই টোকেনটা কিন্তু এই যে উপরে কিন্তু শো করবে। সো অবশ্যই অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করবেন, 100% আপনি এখান থেকে ডিপোজিটটা করতে পারবেন। সো এখন অনেকে বলতে পারেন ভাই আমি এত ঝামেলা যাব না। সো আপনি যদি ঝামেলা না দিতে চান তাহলে আমার কাছে কিন টোকেনটা আপনি সেল দিতে পারেন, কোনো ঝামেলা চাই। তো সেক্ষেত্রে ইনবক্সে কন্ট্যাক্ট করবেন টেলিগ্রাম ইনবক্সে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে টোকেনটা আপনাদের কাছ থেকে কিনে নেব এবং আপনাদের কিন্তু আমি টাকাটা পেমেন্ট করে দিব। সো এই প্রসেসটা অবলম্বন করবেন, 100% কিন্তু আপনার কাজটা করবে। সো কেউ মিস করবেন, তাদের কিন টোকেন আছে তারা অবশ্যই অবশ্যই এখানে এই প্রসেসটা অবলম্বন করে আপনি এখান থেকে আপনার ডিপোজিটটা বাড়ি করতে পারবেন, এবং এই টোকেনটা আপনি হোল্ড করে যদি রাখতে পারেন ভবিষ্যতে কিন্তু এই টোকেনটার মূল্য অনেক হবে। সো সেক্ষেত্রে আপনি যদি এখানে হোল্ড করে রাখতে চান হোল্ড করে রাখবেন ভালো একটা প্রফিট পাওয়ার জন্য। সো প্রত্যেকে এই কাজটুকু করে রাখবেন। সো সর্বোপরি আপনাদের মাঝে ছোট্ট একটি অনুরোধ, আমাদের যারা এখন পর্যন্ত টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সংযুক্ত হননি অবশ্যই অবশ্যই সংযুক্ত হবেন, কারণ নিত্য নতুন যে অফারগুলো শেয়ার করা হয় 100% লেজিট অফার শেয়ার করা হয়। সো প্রত্যেকেই অফারগুলো নিয়ে অংশগ্রহণ করে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন, এবং নিত্য নতুন রকম অফার রিলেটেড ভিডিও, আর্নিং রিলেটেড, অ্যাপসাইডের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।